মাইউল্লা পাড়া। তো বন্ধুরা কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। আজকের যে ভিডিওটি দেখাবো, ভিডিওটি গাইস ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। অর্থাৎ কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, সেই ওভারলি সফটওয়্যার, গার্ডিয়ান সফটওয়্যার যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের যে ভিডিওটি রয়েছে অবশ্যই আপনাদের একটু ভালো লাগবে, এবং এর যে ইফেক্টগুলো রয়েছে ইফেক্টগুলো দেখেও আপনাদের মনটা ভরে যাবে। ইচ্ছা করলে আপনারা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের যে ফটোশপটি রয়েছে, এবং এখানে গাইজ যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যেটা রয়েছে এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। এটা যখনই ভাঙতে যাবেন তখনই কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট যাবে। তো দেখুন পাসওয়ার্ড কিন্তু রয়েছে। তো আমি বলে দেব, ফুল ভিডিওটি দেখতে থাকুন, আমি বলে দেব পাসওয়ার্ডটি কত রয়েছে। তো আমার ফটোশপটি কিন্তু এখানে রানিং হচ্ছে। এখানে গাইস আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা ক্রিয়েট করবেন, দুটা একসঙ্গে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমার একটি ইমেজ রয়েছে, আমি ইমেজটি জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পর গাইস এখান থেকে আমার যে পেন টুলসটি রয়েছে পেন টুলসটি ক্লিক করে এখানে অবশ্যই আপনাকে প্যাচ রাখতে হবে। এরপর আমি ইমেজটিকে কেটে নেব। তো গাইজ আপনারা অ্যাকচুয়ালি ভালো করে কাটবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে যে কিভাবে কালার গার্ডেনের সাহায্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। তো সুন্দর করে আমার পেন টুলটি দিয়ে এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এখানে আটকে দিলাম। এখন কন্ট্রোল ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু ফেদার দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে দেব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, সরি আমার এটা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো যখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে দেবো, কন্ট্রোল সি অর্থাৎ কপি, কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট। তো এরপর আমার যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমি এখান থেকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলাম। তো সিম্পলি ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে ইমেজটি, সরি কন্ট্রোল জেড চেপে আমরা ব্যাগে চলে আসলাম। এখন আমরা মুভ টুলসের সাহায্যে এই ছবিটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো এখন গাইস আমাদের যেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ডটি কিভাবে তৈরি করব সেই ভিডিওটি কিন্তু আজকে রিয়েলিস্টিকভাবে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনার যে গার্ডিয়ানটি রয়েছে এটি অবশ্যই আপনি ক্লিক করে দিতে পারেন বা ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, বা আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটি নিউ লেয়ার নেব, বা এখান থেকেও আপনারা কিন্তু একটি নিউ লেয়ার নিতে পারেন এখান থেকে। তো আমি এটাকে বন্ধ করে দিই। নিউ লেয়ার নেওয়ার পর আমাকে যেটা করতে হবে গাইস, আমি চলে যাব গার্ডিয়ানে, এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান টুলস, এবং এখান থেকেও আপনার ইচ্ছা করলে গার্ডিয়ান টুলসে যেতে পারবেন এই যে গার্ডেন টুলস। তো একই অবস্থা। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আগের থেকেও কিন্তু অনেকগুলো
দিয়ে দিয়েছি এখানে অনেক যে কালারগুলো রয়েছে সে কালারগুলো কিন্তু আমি এখানে গার্ডেন কালারগুলো এখানে দিয়ে দিয়েছি। তো জাস্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা চলে আসবেন এখানে লোডে। লোডে আসার পর আপনার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি যে এখানে, এটা আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটার সাহায্যে আপনি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমি জাস্ট একটা ক্লিক করে দিই, একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ওকে করে দিলাম, এবং ইচ্ছা করলে আপনারা কিন্তু এখান থেকে কালার, সরি আমি দুনি কালারটি নেই, এখানে আরো অনেক রয়েছে, সিম্পলি আমরা এটা নিলাম। নেওয়ার পর আপনার ইচ্ছা করলে কালারটি কিন্তু এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো এই যে এখানে যে পয়েন্টটি দেখতেছেন, এটা পুরো রাইট ডাবল ক্লিক করলে আপনার যে কালারটি রয়েছে কালারটি কিন্তু ডিপ কালার বা যে কোনো কালারে আপনি কনভার্ট করে নিতে পারবেন। এই দুইটা কালার কিন্তু আপনি ইচ্ছা করলে আরো কালার অ্যাড করে দিতে পারেন। এবার ওকে, এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর জাস্ট সিম্পলি এই এই যে লেয়ারটি রয়েছে লেয়ারটি অন করে দিয়ে এটা জাস্ট নিচে নিয়ে আসলাম। আনার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো গাইস এই যে ফাইলটির পাসওয়ার্ড রয়েছে, ফাইলটির পাসওয়ার্ড হলো PSD9, ফাইলটির পাসওয়ার্ড হলো PSD9। অবশ্যই আপনারা PSD9 যদি এটা দিয়ে দেন তাহলে এটির পাসওয়ার্ড খুলে যাবে। তো গাইজ এখানে আরও আপনি ইচ্ছা করলে এখানে গার্ডিয়ান কালার ডাবল ক্লিক করে আরও চেঞ্জ করে নিতে পারেন। অনেক 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 পরিমাণ কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে দেখুন, জাস্ট ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছা করলে কিন্তু এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড গুলো জাস্ট ওয়ান ক্লিকে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। ওকে করে দেন। এরপর আমি অ্যাকচুয়ালি আমার দেখতে পাচ্ছেন আমার যে কালারটি রয়েছে কালারটি কিন্তু এখানে সুন্দরভাবে বসে গিয়েছে। এখন হলো এখান থেকে লেয়ার যে কম বেশি করেছে এগুলো আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সুন্দর সুন্দর কালার এখান থেকে আপনারা ডিফেন্স করতে পারবেন, এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন, এটা আপনাদের চয়েস ফুলি। দেখুন তো এইভাবে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, এরকম ভাবে আপনারা কালার দিতেও পারবেন। তো এখানে আমরা আরেকটি লেয়ার নিয়ে আসি, লেয়ার নিয়ে এসে আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো জাস্ট আমি এখানে যে আমার লক লকটি রয়েছে লকটি আমি এখানে খুলে দিলাম, খুলে দেওয়ার পর জাস্ট আমার যে গার্ডেন কালারটি রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে ড্রাগ করে দিলাম। ড্রাগ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমার যে কালারগুলো রয়েছে আমি চুজ করব, তো ধরুন যে কোনো একটি কালার আমরা চুজ করে দিলাম। তো কালারটি এখান থেকে চুজ করে দেওয়ার পর এখন আমরা এটাকে মুভ টুলসের সাহায্যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা এটাকে মুভ করাতে পারবেন।
এই টুলসে এটাকে মুভ করাতে পারবেন। আমরা এক এক ভাবে এক এক জন কালার গুলো বেশি করে দিয়ে থাকি বা সিস্টেম মতো দিয়ে থাকি, এভাবে কিন্তু আপনারা জাস্ট ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইম আরো নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।